No, más sí. বলে বলে তোমার কেমন লাগছে এইটা লাগাতে পারলে আমার এই ঝড়ে জলের ইয়েটা ঝাপটাটা আর আসবে না বন্ধুরা মাই এক্সপিরিয়েন্স চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমি অরূপ আপনাদের সামনে আজকে আবার এসে হাজির হলাম আমি এখন রয়েছি হুগলি জেলার ব্যান্ডেলের কাছাকাছি অবস্থিত চক বাজারে সামনেই বাজার যেখানে আমরা সবজি কিনতে যাই সেই ভিডিও তো আপনারা অনেক দেখেছেন আর ওই বাজারেই বসে আমাদের মাসিমা যিনি যার ভিডিও আপলোড করেছিলাম যার অসুবিধার কথা জানিয়ে আপনাদেরকে প্রস্তাব রেখেছিলাম সামান্য কিছু সম্ভব হলে দেওয়ার জন্য আপনারা অনেকেই সাড়া দিয়েছেন ওনার অ্যাকাউন্টে কেউ কেউ টাকা পাঠিয়েছেন আমার কমেন্ট বক্সে তারা লিখেওছেন আবার একজন তো আমার অ্যাকাউন্টেই টাকা পাঠিয়ে দিয়েছেন সেটাও আমি দিয়ে এসেছি বাজারে ওনাকে 300 টাকা অমিত পাঠিয়েছে আর কালকে এক দাদা আমাকে ফোন করেছেন তা উনি এই মুহূর্তে উনি যেটা চাইছেন যে ওনাকে আপাতত একটা ট্রিপল দিয়ে দেওয়া হোক যেই ট্রিপলটা উনি কাতর কণ্ঠে বারবার আমার ভিডিওর মধ্যে বলে গেছেন আমার একটা ট্রিপল লাগে আমার একটা ট্রিপল লাগে তো ওনার ঘরে ভাঙাচোরা ঘরে যে জল ঢুকে যায় এই যে যখন তখন বৃষ্টি আসছে এখন বর্ষাকাল এইটা মানে ওই ভদ্রলোক সহ্য করতে পারেননি ওনার ওই কাতর কণ্ঠস্বর আমার একটা ত্রিপল লাগে তাই দাদা আমাকে বলেছেন অন্তত ওনাকে আগে একটা ত্রিপল দিয়ে ওনার ওই এই মুহূর্তে যেটা ওনার দরকার সেটাকে আগে মেটানো হোক তারপরে ওনাকে নিয়ে আমরা আরও কিছু চিন্তাভাবনা আছে সেটা পরে আসছি আপনি দাদা একটু দোকানে গিয়ে জানবেন যে ত্রিপল কী দাম এবং সেটা আপনি বললেই আমি আপনাকে পেমেন্ট করে দেবো আপনি ত্রিপলটা নিয়ে ওই মাসিমাকে দিয়ে দেবেন তো সেই দাদা যে দায়িত্বটা দিয়েছেন শেখর দা যাদবপুর থেকে শেখর বিশ্বাস দাদা উনি আমাকে এই কথাটি বলেছিলেন তো সেই জন্য ওনার কথার পরিপ্রেক্ষিতেই আমি চলে এসেছি চকবাজারে হার্ডওয়্যারের দোকানে এ হচ্ছে নিভাস নিভাস কুমার নমস্কার ও আমার মানে আমার ক্লাসমেট মানে আমরা একসঙ্গে ম্যান্ডেল সেন্ট জন্স স্কুলে ক্লাস 1 থেকে পড়েছি তাই তো নিভাস একদম একদম তো আমি ভাবলাম তাহলে নিবাসের কাছেই যাই নিবাসও খুব মানে দয়ালু মানুষ ও আমার এই সব কথা শুনে মাসিমার কথা শুনে ওরও মনটা খারাপ হয়ে গেছে তো সেই জন্য তো ও এখন আমাদের সঙ্গে মোটামুটি কিছুটা হলেও সামিল হতে চাইছে যাই হোক আমি ওকে বলেছি যে তুই লাভ করিস না ভাই যতটুকু সম্ভব মিনিমাম লাভ করে তুই একটা ত্রিপলের ব্যবস্থা করে দে আমার তো আমি এখন আপনাদের সামনে দাদাকে ফোন করছি জানি না এখন দাদা অ্যাভেলেবেল হবেন কি না শেখর দা তো কি ওনার সাথে কথা হচ্ছে আপনারাও শুনুন শেখর দা শেখর বিশ্বাস আমি আমি অরূপ দা বলছি মাই এক্সপিরিয়েন্সের অরূপ দা হ্যাঁ 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 দাদা হ্যালো হ্যালো হ্যাঁ আমি আমি ওই ত্রিপলের দোকানে এসেছি বুঝলেন তো আপনি বলেছিলেন না ওনাকে একটা ত্রিপলের আগে ব্যবস্থা করে দেওয়া হোক হ্যাঁ মানে আমার ব্লগটা কন্টিনিউ চলছে এখন আপনার সঙ্গে যে কথা বলছি তো আমি এক হার্ডওয়্যারের দোকানে এসেছি তো আমি ত্রিপল আপনি বলেছিলেন কীরকম দাম তাই তো তো ত্রিপলের সেই দামটা আমি জেনেছি আচ্ছা ত্রিপল কত ভাই ওই যেটা 15 ফুট বাই 12 ফুট 15 ফুট বাই 12 ফুট 620 টাকা দাম হ্যাঁ আমি যেহেতু এই ব্যাপার আমি এটাই 550 টাকা নেব এটা যেহেতু একটা মাসিমান আমি একটু বিন্দু মানে পাশে দাঁড়াতে চাই আমার সাধ্য মতো দাদার তো করছেনই দাদার তো করছেনই আমিও একটুখানি হলেও দাদার সঙ্গে থাকতে চাই এই মহৎ কাজে দাদা শুনতে পেলেন সব থেকে ভালো কোয়ালিটি বলতে কি এটা মোটামুটি ভালো কোয়ালিটি আর আর এটা আপাতত চলে যাবে কারণ ওনার তো যেটা হচ্ছে টেম্পোরারি এখন এটাই এ বলছে 6 মাস 2 বছর অন্তত চলে যাবে হ্যাঁ আপনি আপনি গুগল পে করে দিন আর কত বললি ভাই 620 টাকা দাম আমি 550 টাকা নেব আচ্ছা ও ও কিছু কন্ট্রিবিউট করছে বন্ধুরা ও 620 টাকা দাম 550 টাকা নেবে আর এই যে শেখরদা শেখরদা টাকাটা আমাকে গুগল পে করে দিচ্ছেন এখনই আমি ওকে পেমেন্ট করে নিয়ে যাবো মাসিমাকে দেওয়ার জন্য আজকে তো চলে গেছে পাবো না মাসিমাকে কালকে দিয়ে দেবো
আর আর বলছি যে ওই আর আর দড়ি লাগবে কিছুটা দড়ি দড়ি লাগলাম দড়ি পাচ্ছি না কীটা ভালো হবে কোন দড়িতে ১৫/১২ সাইজ ত্রিপলের এই ত্রিপলটা দেওয়া হচ্ছে মাসিমাকে আর শেখরদা দিচ্ছেন এমআরপি যাদবপুর থেকে এমআরপি ৭২০ ৭২০ এমআরপি আর আমার বন্ধু নিচ্ছে টাকা দাম আমি আরো ৭০ টাকা আমার লভ্যাংশ সব ছেড়ে দিচ্ছি ঠিক আছে ৫.৫০ আমি তা বন্ধুরা আমার বন্ধু নিবাস ও ৭০ টাকা ওরও কন্ট্রিবিউশন হয়ে গেল মাসে মাসে ভালোই হলো আসলে দশের লাঠি একের বোঝা বলছিলাম না এরকমই হয় আপনাদের সঙ্গে আমি থাকতে পেরেছি এটাই বড় কথা সামান্য আমার ক্ষমতা মতো আমি আপনাদের সঙ্গেই থাকলাম তো তো আছে বন্ধুরা এখানটা ফোন করেছে পাঠিয়ে দিয়েছে হ্যালো দাদা পেয়ে গেছি হ্যাঁ 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 ঠিক আছে পরে কথা হবে হ্যাঁ 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 ধন্যবাদ দাদা হ্যাঁ 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 ঠিক আছে হচ্ছে গীতাটের রাস তাই তো ৫৯০ দেখুন মানুষ মানুষের জন্য শেখরদার পেমেন্ট করা টাকা দেই পিপল কেনা হয়ে গেল মাসিমার জন্য কালকে উনি এটা পেলে ওনার মানে ওনার মুখের হাসিটা আপনাদের দেখাবো এই ভিডিও তাই কন্টিনিউ হবে এই দিনিদ্র রাত উনি জেগে থাকেন বর্ষার জলে সেটার থেকে অন্তত ঘুমোতে পারবে ঠিক আছে বন্ধুরা তাহলে আপনাদের সামনে লাইভ সব দেখিয়ে দিলাম বন্ধুরা কালকে ত্রিপল কেনা হয়ে গেছে মাসিমার সেই ত্রিপল আমি আমার গাড়িতে ঝুলিয়ে নিয়েছি আর আমি এখন যাচ্ছি বাজারে তো বাজারে গিয়ে আমি দেখব মাসিমার মুখের হাসিটা ত্রিপলটা পেয়ে মাসিমা কেমন তার অভিব্যক্তি ফুটে ওঠে আপনারাও দেখবেন তারপরে একটু মাছ টাছ নেব নিয়ে চলে আসব চলুন এই ভিডিওর বাকি অংশ আজকেই সমাপ্ত করব চলুন এখন বাজারে নাও মাসি বলো এবারে তোমার কেমন লাগছে এইটা লাগাতে পারলে আমার এই ঝড়ে জলের ইয়েটা ঝাপটাটা আর আসবে না ঠিক আছে আপাতত ওটা লাগিয়ে তুমি কাজ মেটাও পরে আবার যদি কেউ কিছু ব্যবস্থা করে তোমার কাছে পৌঁছে যাবে ঠিক আছে আর আমাদেরই এক বন্ধু তোমারই এক হাইপো বোনপো যাই বলো সে তোমার ওই আমার তোমার আমার ওই ভিডিও দেখে তোমার কষ্টের কথা ভেবে সেইটা এখন আপাতত কিনে দিয়েছে ঠিক আছে হ্যাঁ এটা দিয়ে তুমি কাজ চালাও পরে ধীরে সুস্থে আবার দেখা যাবে ঠিক আছে আর এর সঙ্গে কিছু দড়িও দিয়ে দিয়েছে হ্যাঁ তুমি ওটাকে লাগাবে আর এটা কাউকে বললে পরে সে লাগিয়ে দেবে না কেউ লোক টোক আসবে না কেউ আমার নাতি যখন দেয় না তাহলে পাড়ার লোক দেবে কেন বাবা না লাগি এখন লাগিয়ে নিতে পারবে তো কাউকে দিয়ে হ্যাঁ তাহলে কি তোমার তোমার পয়সা দিতে হবে করে দেবে পয়সা দিলে তবে করে দেবে কত দিতে হবে এবার শুনে বেশিরাম দাদা আমি ১০০ টাকা দিয়ে দিচ্ছি হ্যাঁ ও বাবা তুমি এটা দিলে হ্যাঁ হুম রাখো যদি ওদের যারা লাগাবে তাদের যদি কিছু দিতে হয় তুমি ওটা দিয়ে দেবে ঠিক আছে ঠিক আছে আরে আর আমি একটু বলে দিই বন্ধুরা
এই যে হচ্ছে মাসি, মাসির এই যে বাজারের সব জিনিসপত্র নিয়ে মাসি বসে পড়েছেন। তো আপনাদের আমার চক বাজারের যারা বন্ধু, যারা কাছাকাছি এই বাজারে বাজার করতে আসেন, তাদেরকে আমার একটাই অনুরোধ, তারা এই মাসির কাছ থেকে এসে এগুলো সব লাগে, প্রত্যেক দিনের সব জিনিসপত্র, যেগুলো এই ধরনের জিনিসগুলো আপনাদের যেটা লাগে সেটা আপনারা এসে এখান থেকে নিয়ে নেবেন। আরও একটা রিকোয়েস্ট করবো যে মাসির কাছে দরাদরি করবেন না, কারণ দু পাঁচ টাকার জিনিস মাসি হয়তো 5 টাকায় এনে 6 টাকায় 7 টাকায় বিক্রি করে, তো সেটা দরাদরি না করাই উচিত। তো এটি আমার অনুরোধ, যারা বাজারে আছেন, প্রত্যেক দিন বাজারে আসেন, তারা মাসির কাছ থেকে একটু জিনিসপত্র নিয়ে নিয়েন, মাসির অনেক উপকার হবে। যাই হোক, আমিও মাসি নেব। এটা কি কী গিমা না ব্রাহ্মী? ব্রাহ্মী না, এই ব্রাহ্মী শাক দিয়ে দাও আমাকে। এই তোমার চারাটা দিয়ে দাও, কত দাম? হ্যাঁ, 5 টাকা করে বাজে তো? ঠিক আছে, চারাটি 5 টাকা করে 20 টাকা আমি দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, আপনারা অবশ্যই মাসির থেকে কিছু নেবেন, তাহলে মাসি তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে, মাসি তাড়াতাড়ি চলে যেতে পারবে। যাই হোক মাসি, তুমি কিছু বলবে মানুষকে? আমার এটা দিয়েছে খুব আনন্দ, আমার দেয়াল নেই, দেয়াল পড়ে গেছে, আমি এটা খাটাবো। আর এই ড্রেন করতে করতে যে পড়ে গেল বা, ওইটার ওরা করে দিল না। আমার ছেলে থাকলে বলতো কি না বলতো জানি না, যে দেয়ালটা পড়ে গেল তুমি চলে গেলে ও কি করতে আর পারবে? এটা কারা করেছে? সেই যারা পঞ্চায়েতের লোকজন। হ্যাঁ, ওই যখন ইয়ে বসাতে ছিল কল, এই এখনকার এই যে কলগুলো, ও কল বসাতে এসছি যখন। হ্যাঁ, সরকারি লোকজন, কন্ট্রাক্টরের লোকজন, ওরাই তোমার দেয়াল ভেঙে দিয়েছে? হ্যাঁ, দেয়াল পড়ে গেছে। আচ্ছা, কিছু গ্যারান্টি করলো না। আচ্ছা, আমার ছেলে থাকলো, পাড়ার লোকজনও দেখলো না? ওরা বাবরে না। বন্ধুরা, এই মাসির দুঃখ দুর্দশা দেখে আমি স্থির থাকতে পারিনি, তাই আমি আপনাদের মানে পুরো দুনিয়ার সামনে তুলে ধরেছি মাসির এই কষ্ট। আপনারা এগিয়ে এসেছেন, অনেকেই মাসিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। যাই হোক বন্ধুরা, এই ভিডিও আর আমি দীর্ঘায়িত করবো না, মাসির এই সাহায্যের ব্যাপার যাদের যাদের সঙ্গে হবে, যারা করবেন, আপনারা যদি আমার সঙ্গে যোগাযোগ করেন বা ডাইরেক্ট করেন, আমি আমার আগের ভিডিওতে সব দিয়ে দিয়েছি, তো আপনারা চাইলে হেল্প করতে পারেন এইভাবে। আর বাজারে যারা আমাদের লোকাল বন্ধু আছেন, তারা এসে মাসির থেকে সব জিনিসপত্র নেবেন, তাহলে মাসির আরও একটু সুবিধা হয়ে যাবে। আর আসলে মাসি যাতায়াত করলো, 5 জনের মধ্যে থাকে, তো এইভাবে হলে মাসির আরও ভালো লাগবে, এটাই মাসির করে অভ্যাস, বুঝতে পারছি। আমার বাড়িতে থাকা মানে জানো বাবা? হ্যাঁ, আমার বাড়িতে থাকা মানে যে আমি কি ইয়েতে থাকি, আমি ছাড়া আর তোমার যতক্ষণ বাইরে থাকো ততক্ষণ ভালো। আমার গোবিন্দ ছাড়া যাবে না, আমি গোবিন্দকেই চিনি, গোবিন্দ আমার ওইখানে ওই ঘরটাতে আমি থাকি, দেয়ালটা পড়ে যাবে, জল হচ্ছে, আমি যাতে ভাবি গোবিন্দ তুমি আমার এটা রাখলে আমি কী করে থাকবো? ঠিক আছে, গোবিন্দই তোমার সব ব্যবস্থা করে দিচ্ছে, ঠিক আছে, তুমি আজ থেকে তুমি সব তোমার ঠিক হয়ে যাবে। যাই হোক বন্ধুরা, এই ভিডিও আর দীর্ঘায়িত করছি না, আপনার সাথে ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য সময় অন্য ভিডিওতে, ধন্যবাদ।